পাশে ঘোর পাকে জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ভোটের চোটে অটোর লাইনে দাদাগিরি, কথা বলে ট্রাফিক ফাইনে দাদাগিরি, অনেক ক্রিকেট হলো এবার আমরা করে চলো দাদার ওপর দাদাগিরি, দাদাগিরি, দাদাগিরি। ছক্কা মানে দাদাগিরি, হালকা পেসের ধাক্কা মানে দাদাগিরি, ভীষণ রোদে মেঘের হঠাৎ দাদাগিরি, কোণঠাসা উদ্বেগের হঠাৎ দাদাগিরি, 22 গজের পরে এবার প্রশ্ন আর উত্তরে দাদার ওপর দাদাগিরি, দাদাগিরি, দাদাগিরি। জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ভোটের চোটে অটোর লাইনে দাদাগিরি, কথা বলে ট্রাফিক ফাইনে দাদাগিরি, অনেক ক্রিকেট হলো এবার আমরা করে চলো দাদার ওপর দাদাগিরি, দাদাগিরি, দাদাগিরি। ছক্কা মানে দাদাগিরি, হালকা পেসের ধাক্কা মানে দাদাগিরি, ভীষণ রোদে মেঘের হঠাৎ দাদাগিরি, কোণঠাসা উদ্বেগের হঠাৎ দাদাগিরি, 22 গজের পরে এবার প্রশ্ন আর উত্তরে দাদার ওপর দাদাগিরি, দাদাগিরি, দাদাগিরি। জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ভোটের চোটে অটোর লাইনে দাদাগিরি, কথা বলে ট্রাফিক ফাইনে দাদাগিরি, অনেক ক্রিকেট হলো এবার আমরা করে চলো দাদার ওপর দাদাগিরি, দাদাগিরি, দাদাগিরি। ছক্কা মানে দাদাগিরি, হালকা পেসের ধাক্কা মানে দাদাগিরি, ভীষণ রোদে মেঘের হঠাৎ দাদাগিরি, কোণঠাসা উদ্বেগের হঠাৎ দাদাগিরি, 22 গজের পরে এবার প্রশ্ন আর উত্তরে দাদার ওপর দাদাগিরি, দাদাগিরি, দাদাগিরি। বড়মা মানে শুধুমাত্র মহিলাদি হাজির আশা বাড়ানো চোখের কল্পনা দেওয়া গেছে এটা আগে সেইখানে আজকে দাদাগিরি অডিশন কি বলবো। দেখুন, আমাদের নর্থ চব্বিশ পরগনা হয়ে পুজোর আগে পার্টিসিপেট করতে বলেছিল দাদাগিরির ইয়েরা, অর্গানাইজাররা। আমরা ওখানে গেছিলাম বড়মার নামে, ওরাও আমাদের বড়মার নামে ডেকেছিল, আমাদের কোনো রকম অডিশন হয়নি এবং ওখানে গিয়ে আমরা চ্যাম্পিয়ন হই এবং ওদের কাছে আমরা খুব প্রিয় হয়ে যাই। যারা অডিশন নিতে আসছে বা ওই সেটে যারা ছিল তাদের কাছে আমরা খুব প্রিয় হয়ে যাই এবং আমাদের দাদা মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও কিন্তু অনেকবার জয় বড়মা বলেছে এবং তারপরে আমাদের কাছে ওরা বলে তোমাদের ওখানে অডিশন করাবো এবং আমরা তাতে রাজি হয়ে যাই এবং আজকে সারা নৈহাটি তথা নর্থ চব্বিশ পরগনা বহু লোক আসছে, বহু বাচ্চা আসছে বড়মার কাছে বড়মার দাদাগিরি অডিশনের জন্য। এখানে কি শুধু কি বড়দেরই হচ্ছে নাকি ছোটদেরও অডিশন? না না, একদম আপনার 3 বছর থেকে 9 বছর এবং 18 বছর থেকে 108। হ্যাঁ, শুধু ওই 9 থেকে 18 ওদের নেয় না, কারণ পড়াশোনার এজ ওটা দাদাগিরিতে অ্যালাউ নয়। দেখুন, বড়মার প্রচার এবং বড়মার মাধ্যমে দাদাগিরির প্রচার, দাদাগিরির প্রচার তো আছেই কিন্তু বড়মার মাধ্যমে মফস্বলে বড়মার যা আবেগ, মানুষের মধ্যে বড়মার যা ভালোবাসা, বড়মার কাছ থেকে যা পাওয়া যায় সেটা ওনারা উপলব্ধি করতে পেরেছে, সেই জন্যই ওনারা বড়মার এখানে এসে অডিশন করার চিন্তা ভাবনা নিয়েছে। কিছুদিন আগে কালী পুজো গেছে, বড়মার পুজো হয়েছে, বড়মার কাছে কি চাই? দেখুন, বড়মার কাছে সম্পাদক হিসেবে আমার কিছু চাওয়ার নেই, আমার চা সারা ভারতবর্ষ পৃথিবীর হয়ে,
মানে আমি একার জন্য কেউ চাইতে পারি না, সবার মধ্যেই আমি আমরা আছি এবং আমাদের ছেলেরা আছে এবং সবার জন্যই আমাকে চাইতে হয় এবং সবার শরীর সুস্থ থাকুক এই কামনা করেছি। সবাই যাতে খেতে পারে, প্রত্যেক দিন অন্ন পায় তার জন্য মাকে বলেছি এবং আমরা সেই জন্য চেষ্টা করে থাকি। আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করি, আমাদের অনুষ্ঠানের শুধু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাই বেশি। আমরা 11টা অমাবস্যা করি শুধুমাত্র মানুষকে খাওয়ানোর জন্য, খিচুড়ি ভোগ খাওয়াই। আমরা অন্নকূট করি, মানুষকে পোলাও খাওয়াই। আমরা গঙ্গাসাগরে প্রোগ্রাম করি, ওখানে মানুষকে চা খাওয়াই এবং দুপুরে খাবার খাওয়াই। এছাড়া আমাদের বিভিন্ন রকম বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, এগুলো আমাদের মায়ের ফল যায় বিভিন্ন সময়। ফলারিণী অমাবস্যা, রটন্তী অমাবস্যা, যখন ফল বেশি পড়ে সেই ফলগুলো হসপিটাল এবং বিভিন্ন রকম অনাথ আশ্রম এবং আমাদের নৈহাটির মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল সংগ্রহ করে। আর আগামী দিনে কি এই দাদাগিরির মতন যে আরও কোনো অন্য কোনো রিয়েলিটি শো অডিশন করার চিন্তাভাবনা রয়েছে? দেখুন, ওনারা দিদি নাম্বার ওয়ান করার জন্য আমাকে বলেছে এবং আমি ওনাদের বলেছি আমাদের কাছে ওনারা অ্যাপ্লাই করুক, যদি কমিটি মানে, কমিটির জানে এবং নৈহাটির মানুষ যদি উৎসাহ দেখায় আমাদের এই প্রোগ্রাম করানোর জন্য। নৈহাটির মানুষের ইচ্ছা এবং আশেপাশের লোকের ইচ্ছার উপরে আমরা নির্ভরশীল। তারা যদি বলে হ্যাঁ আমরা এই অনুষ্ঠানের জন্য রাজি হচ্ছি, তাহলে নিশ্চয়ই আমরা দিদি নাম্বার ওয়ান অডিশন এখানে করাবো। শেষ প্রশ্ন, আজকে কতজনকে এখান থেকে? দেখুন, এখনো পর্যন্ত 1700 জন অডিশন দিয়েছে। বাছাই তো আমাদের হাতে না, বাছাই ওনাদের হাতে। ওনারা ফোন করে ওনাদের জানাবে, সেই অনুযায়ী ওনারা যাবে। সেক্ষেত্রে যাদের হবে আমরা তাদের জানিয়ে দেবো এবং তাদের নিয়ে যাওয়ার ব্যাপারটাও আমরা দেখে নেব। ধন্যবাদ। আপনার নাম? সম্পাদক নৈহাটি বড়কালী পুজো সমিতি, তাপস ভট্টাচার্য। জয় বাংলা, জয় বাংলা।